ডেঙ্গুতে শিশু মৃত্যুর হার 35 ভাগ স্কুলের চারপাশে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র মশার কামড়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা নেই সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ স্কুলের পিছনে বড়টা জঙ্গলের মতো আছে তো ওইখানে বেশিরভাগ মশা কিছুই দেওয়া হয় না বললো না স্প্রে করে দেয় কিন্তু তারপরে কতক্ষণ থাকে না মশা কিন্তু অনেক কামড়ায় মশায় বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশে আশা জাগাচ্ছে ব্রুনাই সমঝোতাকে আশীর্বাদ বলছেন বিশেষজ্ঞরা দ্রুত চুক্তিতে রূপ দেওয়ার পরামর্শ বাংলাদেশকে পরনির্ভরশীল করা আর বিদেশিদের কাছে হাত পাতায় ছিল বিএনপির নীতি স্বনির্ভর করেছে আওয়ামী লীগ সরকার খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার কয়েকটি স্থানে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীও সুষ্ঠু ভোটে সিসি ক্যামেরার প্রভাব দেখছেন সিইসি এবং নারীকে ব্যবহার করে টার্গেট ব্যক্তিকে জিম্মি তিন মাসে তিনটি অপহরণের পর মুক্তিপণ আদায় চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক অপহৃত উদ্ধার জনপদ সময়ের সঙ্গে আছি আমি খান্তাজিন হাসান ডেঙ্গুর সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিশুদের চলতি মৌসুমে শিশু মৃত্যুর হার 35%। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 2 জন রোগী ভর্তি হয়েছেন সর্বোচ্চ 857 জন পরিস্থিতি যখন ভয়াবহ তখন স্কুলের চারপাশে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র ক্লাসরুমে মশার কামড়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা এতে চিন্তায় অভিভাবক সিটি কর্পোরেশনকে দায়ী করছেন তারা রাশেদ বাপ্পির রিপোর্ট শিশুর দুরন্তপনায় মুখর রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় বেশিরভাগ শহুরে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে খেলার মাঠের অভাব সেখানে এই স্কুলের শিক্ষার্থীরা অনেকটাই সৌভাগ্যের অধিকারী তবে সামনে থেকে পরিপাটি ও সুন্দর মনে হলেও স্কুলের চারপাশে নজর দিলে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন যেখানে সেখানে পড়ে আছে ডাবের খোসা প্লাস্টিকের পাত্র যার সবগুলোই পানিতে পরিপূর্ণ অর্থাৎ এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র বললেও হয়তো ভুল কিছু হবে না যা নিয়ে উদ্বেগের শেষ নেই অভিভাবকদের শিক্ষার্থীদেরও আক্ষেপ ক্লাসরুমে মশার কামড়ে অতিষ্ঠ হওয়ার আমাদের বাচ্চা কাচ্চাই কিন্তু এই স্কুলে পড়াশোনা করে এরা এখানে আসতেছে এরা আক্রান্ত হতেই পারে বাচ্চাদের স্কুলে পাঠাই তখন তো আমাদের চোখের বাইরে থাকে তখন আমরা এটা নিয়ে আতঙ্কে থাকি যে মশায় কামড়ায় কিনা বা ডেঙ্গু হতে পারে স্কুলের পিছনে বড় একটা জঙ্গলের মতো আছে তো ওইখানে বেশিরভাগ মশার কিছুই দেওয়া হয় না সেই জন্য ওইখানে মশা আছে আমাদের বললো না স্প্রে করে দেয় কিন্তু তারপরে কতক্ষণ থাকে না মশা কিন্তু অনেক কামড়ায় মশা আর কি স্কুলের চারপাশের পরিবেশের জন্য এলাকাবাসীও দায়ী উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষ দুষছে সিটি কর্পোরেশনের সঠিক গুরুত্বের অভাবকে ডেঙ্গু সিজন উপলক্ষে যেভাবে করে স্কুলে আসা উচিত ছিল সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচিতে আসা উচিত ছিল সেইভাবে করে আমরা আসলে তাদেরকে পাইনি পরিসংখ্যান বলছে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মানুষের মধ্যে 35% শিশু এখন কিন্তু আমরা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি এত বড় একটা ক্রাইসিস দেশে চলছে তাহলে তো অবশ্যই তো আমার এখানে ফল্ট আছে এটা তো আমাকে স্বীকার করতেই হবে মিরপুরে আমাদের লালকুঠি হাসপাতাল ঠিক তেমনি করে ঢাকা মহানগর হসপিটাল ঢাকা সিটি কর্পোরেশনে যেটা আছে সেটাকেও ব্যবহার করব চলতি বছর সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 26,000 বিগত বছরগুলোর অভিজ্ঞতায় অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করলেও জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবছর এডিসের বংশবৃদ্ধিকাল দীর্ঘায়িত হচ্ছে যার কারণে নাজুক পরিস্থিতি পার করছে ঘরের ছোট্ট সদস্যরা আর তাই শিশুকে মশার কামড় মুক্ত রাখতে ঘরে বাইরে স্কুলে সর্বোচ্চ প্রয়োজন বাড়তি সতর্কতা বাড়তি নজরদারি রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা এদিকে রাজস্থানের বাইরেও বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চট্টগ্রাম ও বরিশালে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি 24 ঘন্টায় শুধু চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 74 জন আর রাজশাহী মেডিকেলে ভর্তি হওয়া 46 জনের বেশিরভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী গত 24 ঘন্টায় জেলায় 74 জন আক্রান্ত হয়েছেন শুধু মেডিকেলে ভর্তি আছেন 25 জন আর চলতি বছর চিকিৎসা নিয়েছেন 1519 জন সবসময় 102-101 জ্বর ডাক্তারের পরামর্শ ছাড়া জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া যেন অন্য কোনো ধরনের ওষুধ সেবন না করেন এদিকে ভয়াবহ রূপ নিচ্ছে বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 22 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গু চিকিৎসায়
আটলেট প্রতিস্থাপনে নেই সেল সেপারেট মেশিন, জীবন বাঁচাতে রোগী ঢাকায় পাঠাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সেবা তেমন একটা না, ডাক্তার আসে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন 46 জন, যাদের বেশিরভাগই পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। প্রচুর পানি জমে থাকার কারণে প্রচুর মশা। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা 39 জন, এর মধ্যে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 15 জন। মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 17 জন, আর চিকিৎসা নিয়ে ফিরে গেছেন 255 জন। ঢাকা আগারগাঁয়ে ওখানে আমি একটা মেসে ছিলাম, ওখান থেকে মানে আমার মশায় কামড়েছে আর কি। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 6টি বেডের বিপরীতে ভর্তি আছেন 23 জন রোগী, আর নড়াইলে চিকিৎসা নিচ্ছেন 19 জন ডেঙ্গু রোগী। ওমর ফারুক, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশে আশা জাগাচ্ছে ব্রুনাই। দেশটির সঙ্গে সমঝোতাকে আশীর্বাদ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সমঝোতাকে দ্রুত চুক্তিতে রূপ দেওয়ার পরামর্শ তাদের। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট আর উৎস সংকুচিত হয়ে যাওয়ায় বাংলাদেশ যখন নতুন বিকল্পের সন্ধানে, তখনই ব্রুনাই সুলতানের ঢাকা সফর। এলএনজি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহে দক্ষিণ পূর্ব এশিয়ার তেল গ্যাস সমৃদ্ধ দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছায় ঢাকা। আর 5 বছর মেয়াদী এ সমঝোতা সই হয় এমন এক সময় যখন উচ্চ মূল্যের কারণে এলএনজির স্পট মার্কেট থেকে সরে আসতে হয় সরকারকে। বিপরীতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমানের সঙ্গে দর কষাকষি হলেও 2025 সালের আগে সরবরাহ বাড়াতে সায় দেয়নি দেশ দুটি। ফলে দৈনিক যেখানে গ্যাস সরবরাহ ছিল 3,000 মিলিয়ন ঘনফুটের বেশি, সেটি এখন নেমে এসেছে 2,700 মিলিয়নের নিচে। আবার ক্রমেই অস্থির হচ্ছে জ্বালানি তেলের বিশ্ববাজারও। ব্রুনাই যেহেতু বাংলাদেশের আরো কাছাকাছি দেশ, সেখানে পরিবহনেরও একটা সুবিধা পাওয়া যাবে। ভোলাটাইল যে মার্কেটগুলো আছে তার তুলনায় স্থিতিশীল যে একটা মার্কেট আমরা দেখছি যে ব্রুনাই আছে। অনির্দিষ্ট সময় পর্যন্ত স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সক্ষমতা থাকবে বলে আমি মনে করি না। সেই সঙ্গে বিশ্ববাজারে কিন্তু ডিজেলের মূল্য, পেট্রোলিয়াম দ্রব্যাদির মূল্য, অগ্নিমূল্য থাকবে। এই দুটো জিনিসই ভালো উদ্যোগ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সংকটময় পরিস্থিতিতে উড়িয়ে দেওয়া যায় না জ্বালানির বিশ্ববাজার আরো অস্থিতিশীল হওয়ার শঙ্কা। এমন অবস্থায় যত বেশি বিকল্প থাকবে ততই কমবে ঝুঁকি। বাংলাদেশের সহনীয় জ্বালানি মূল্য এবং প্রিমিয়াম, এই দুটো জিনিস তো দেখতেই হবে। যদি আমরা ব্রুনাইকে যোগ করতে পারি, স্থিতিশীলতার যে স্কোপটা সেটা বাড়বে। সুতরাং ব্রুনাইয়ের সাথে চুক্তিটা আমাদের সব দিক দিয়েই সুবিধাজনক এবং লাভজনক হবে। নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়ানোর দিকেও সমান নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে পরনির্ভরশীল করা আর বিদেশিদের কাছে হাত পাতায় ছিল বিএনপির নীতি। সকালে বিশ্ব খাদ্য দিবস আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন দেশকে স্বনির্ভর করেছে আওয়ামী লীগ সরকার। ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে সম্ভাব্য বিশ্ব দুর্ভিক্ষ থেকে রক্ষায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ সরকার প্রধানের। গেল এক দশকে গবেষণা আর সরকারের নীতিগত পৃষ্ঠপোষণে দেশের কৃষিখাত এগিয়েছে কয়েক গুণ। যুদ্ধ পরবর্তী তলাবিহীন ঝুড়ির এই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সনাতন কৃষি থেকে দেশ এখন প্রবেশ করেছে যান্ত্রিকীকরণের যুগে, ফলে আগের চেয়ে উৎপাদনও বেড়েছে দ্বিগুণ। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি তাদের নীতিটা হলো বাংলাদেশ গরিবই থাকবে, ভিক্ষা চেয়ে চলবে, এটা হলো তাদের নীতি। যে মাটিতে একটা বীজ পড়লে গাছ হয়, ফল হয়, সে দেশের মানুষ কেন না খেয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেন নানা সংকট সত্ত্বেও দেশের কৃষিকে বাঁচাতে সরকারের ভর্তুকি চলমান রাখা হচ্ছে। খাদ্য সংকট মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেন সবাইকে। আমরা সব ধরনের ভর্তুকি দিয়ে কৃষি ব্যবস্থাটাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। আন্তর্জাতিক সংস্থাগুলি আজকে বলছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যের অভাব দেখা দেবে, তা আমাদের বাংলাদেশে যেন কোনোরকম খাদ্য অভাব দেখা না দেয়, তার জন্য এখন থেকে সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, যে জমি আছে, সবাই সেখানে কিছু উৎপাদন করেন।
পরিকল্পিতভাবে শুধু কৃষি উৎপাদন বাড়ানোই নয়, কৃষি পণ্য সংরক্ষণ এবং রফতানির ওপরও গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান শেখ হাসিনা। যত উৎপাদন বৃদ্ধি করতে পারি আর যত বেশি খাদ্য চাহিদা মেটাতে পারি ততই আমাদের মঙ্গল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জেলা পরিষদ নির্বাচনে বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর জয় জয়কার, তবে বেশ কিছু স্থানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীও। এর আগে সুষ্ঠু পরিবেশে ইভিএমে ভোট দেন জনপ্রতিনিধিরা। উৎসব মুখর পরিবেশে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো জেলা পরিষদ নির্বাচন। কোনো বিশৃঙ্খলা ছাড়াই 57টি জেলায় স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা শান্তিপূর্ণভাবে ভোট দেন। সোমবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দেন ভোটাররা। কাল থেকে ভোটের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মধুর ছিল। ইভিএমে এই ভোট দেওয়ার নতুন অভিজ্ঞতা হলো। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। ইভিএমে প্রথমবার ভোট দিয়ে খুশি প্রার্থীরাও। ইভিএম নিয়ে কোনো মানুষের কোনো সমস্যা দেখা দেয়নি, কেউ ভুল করেছে বা হচ্ছে না পারতেছে না এরকম কোনো কথা কেউই বলেনি। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সবাই ভোটাধিকার মানে প্রয়োগ করেছে। সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচনটি হলো, সিএসি যে ইভিএমে ভোটটা পূরণ করেছে এটা একটা নির্ভরযোগ্য মাধ্যম। দুপুরের পর থেকেই আসতে শুরু করে নির্বাচনী ফলাফল। এতে বেশিরভাগ জেলা পরিষদে চেয়ারম্যান পদে জয় পান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এবারে নির্বাচনে 61টি জেলার তফসিল ঘোষণা করা হলেও আদালতের নিষেধাজ্ঞায় নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের ভোট স্থগিত রাখা হয়। অন্যদিকে ভোলা ও ফেনী জেলার চেয়ারম্যান পদসহ সবগুলো পদে একক প্রার্থী হওয়ায় ভোটের প্রয়োজন হয়নি। 26 জেলার চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। লাভিব হাসান, সময় সংবাদ। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে গাইবান্ধা উপনির্বাচন ও সিসি ক্যামেরার প্রভাব দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। আগারগাঁও নির্বাচন ভবনে বসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিইসি একথা বলেন। গাইবান্ধা উপনির্বাচনের পর সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ভোটকেন্দ্রে সিসিটিভি। 57টি জেলা পরিষদ নির্বাচনেও কমিশন ধরে রেখেছে সেই ধারাবাহিকতা। সকাল 9টায় ভোট গ্রহণের শুরু থেকেই পুরো কমিশন নির্বাচন ভবনের নিয়ন্ত্রণ কক্ষে। 462টি ভোটকেন্দ্রে 925টি ভোটকক্ষে বসানো হয়েছে প্রায় 1500 গোপন ক্যামেরা, যা নিয়ন্ত্রণ এই কন্ট্রোল রুম থেকেই। কোথাও কোনো অসঙ্গতি মনে হলেই বড় মনিটরে তা দেখে পরিস্থিতি বিশ্লেষণ করছেন তারা। তবে এই দফায় কোনো অনিয়ম ধরা পড়েনি কমিশনের সিসিটিভি ক্যামেরায়। 60,866 জন জনপ্রতিনিধি ভোটার এই নির্বাচনে। পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রধান নির্বাচন কমিশনারের। কোথাও থেকে কোনো অনিয়ম, সহিংসতা বা গোলযোগ বা গণ্ডগোলের কোনো তথ্য আমাদের কাছে আসেনি, আমরা দেখিও নি। এবং আমরা টেলিফোনেও যে সংবাদগুলো পেয়েছি নির্বাচনটি সুন্দর ছিল এবং আমরা সন্তুষ্ট। গাইবান্ধা নির্বাচনের প্রভাব এই নির্বাচনে পড়েছে বলেও মনে করেন তিনি। যে সিসি ক্যামেরা দিয়ে যেভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি যারা ভোটার বা যারা প্রার্থী তারা যদি গুরুতর অনিয়ম করেন তাহলে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমরা তো ওদের সাথে কথা বলে দেখি, আমাদেরও মনে হয় ওটার একটা পজিটিভ ইম্প্যাক্ট এই নির্বাচনে পড়েছে। চেয়ারম্যান পদে লড়েছেন 92 জন, সদস্য পদে 1485 জন আর সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন 603 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চাকরি স্থায়ীকরণ সহ 6 দফা না মানলে কাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত রেলের অস্থায়ী কর্মচারীরা। দ্বিতীয় দিনের বিক্ষোভ কর্মসূচিতে হুঁশিয়ারি দেন তারা। তবে রেলের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকেই 6 দফা দাবির পক্ষে স্লোগান দেন রেলের অস্থায়ী কর্মচারীরা। এখন পর্যন্ত রেল প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেনি জানিয়ে শ্রমিক নেতারা বলেন দাবি মানা না হলে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। আমরা রেলের মানুষ, আগামীকালকে থেকে আমরা রেললাইনে অবস্থান করব, সারা বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। জনবল সংকটের রেলে বিভিন্ন সময় প্রজ্ঞাপনের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে প্রায় 7,000 কর্মী নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে রেলপথ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় আগামী বছর জানুয়ারি থেকে আর চাকরিতে বহাল থাকবে না কেউ।
নতুন করে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হবে লোকবল। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় বেতন ভাতা। চাকরি স্থায়ী করতে হবে এবং আমাদের রাজস্ব কাট করে এখান থেকে স্থায়ীভাবে ক্লিয়ার দিতে হবে। এই মুহূর্তে যদি আমাদেরকে বাদ দেয় তাহলে বউ বাচ্চা নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হলে না হলে আত্মহত্যা করতে হবে। আন্দোলনকারীদের সংহতি জানাতে বিকেলে সেখানে যান রেলের অংশীজন সভার সদস্য আলোচিত মহিউদ্দিন রনি। আবার নতুন করে মানুষ না নিয়ে এই মানুষগুলোকে আপনারা হচ্ছে আরো এম্পাওয়ার করেন। বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা চলছে জানালেও চাকরি স্থায়ীকরণের বিষয়ে কিছুই বলতে পারছেন না রেলের কর্মকর্তারা। সেই ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য এই মুহূর্তে নেই। দাবি আদায়ে এর আগেও আন্দোলন করেছেন রেলের অস্থায়ী কর্মচারীরা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় কবির শানু নামে এক বাদ্যশিল্পীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একদিকে সন্তানকে হারিয়ে মায়ের আর্তনাদ, অন্যদিকে স্বামীকে হারানোর শোকে হাসপাতালের বেডে অন্তঃসত্ত্বা স্ত্রী বাকরুদ্ধ। রোববার রাত 11টার দিকে পেটে ব্যথা নিয়ে রাজধানীর বেটার লাইফ হাসপাতালে ভর্তি হন বাদ্যশিল্পী কবির শানু। ভর্তির পর ইন্টার্ন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও সোমবার সকালে বেশ কয়েকটি টেস্ট করা হয়। পরে শ্বাসকষ্ট শুরু হলে বেলা 12টার দিকে মারা যান কবির। স্বজনদের অভিযোগ, দায়িত্বে থাকা চিকিৎসকদের অবহেলার কারণে মৃত্যু হয়েছে তার। আমার ভাইয়ের গ্যাস্ট্রিকের প্রবলেম, এই বেটার লাইফ হাসপাতালে প্রত্যেকটা রোগীর এরা ক্ষতি করে। দীর্ঘ 12 ঘন্টা তারা কোনো ধরনের চিকিৎসাই আসলে সেভাবে নেয় নাই। এখানে ডাক্তারই ছিল না, যেখানে মানে কোনো আর একটা ডাক্তারের কাছে জিজ্ঞেস করলে উপরে যান, 3 তলা যান, 6 তলা যান, 9 তলা যান, হোয়াট ইজ দিস ভাই। অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। শুনছি যে চিকিৎসা চলছে, না হয়ে থাকে সেটাও আমরা ব্যবস্থা নেব, যদি কেউ মারা যাওয়ার পরে থাকে, মারা যাওয়ার পরে ব্যবস্থা নেব। চলে আসে, চলে মারা গিয়েছে, কয়টায় মারা গিয়েছে এটা আমার জানা নাই। হাসপাতালের গাফলতি আছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই সময় যেটা করা দরকার সেটা করছে কিনা, এদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, এগুলো অবজার্ভ করব, বা এই কর্তৃপক্ষ যখন আমাদের কাছে অভিযোগ দিবেন অভিযোগের প্রেক্ষিতে আমরা এটা ইনভেস্টিগেশনে যাব, ইনভেস্টিগেশনের এগুলো সব বেরিয়ে আসবে। এর আগেও বেশ কয়েকবার দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে বেটার লাইফ হাসপাতালের বিরুদ্ধে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নারীকে ব্যবহার করে টার্গেট ব্যক্তিকে জিম্মি, 3 মাসে 3টি অপহরণের পর আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের 4 সদস্য আটকের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। হালি শহরের আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে অপহৃত বিমা কর্মকর্তাকে। বিমা কর্মকর্তাকে অপহরণের ঘটনায় আটক হওয়া কিশোর গ্যাংয়ের 4 সদস্যের বয়স মাত্র 18 থেকে 19 বছর। এরই মধ্যে হাতে করি হয়ে গেছে অপহরণ বাণিজ্যে। গত 3 মাসে 3টি অপহরণের পর মুক্তিপণ আদায় করেছে তারা। এক্ষেত্রে আদায়ের কৌশল কিছুটা ভিন্ন এ গ্যাংয়ের। মূলত নারীদের ব্যবহার করে তারা শিকারকে জিম্মি করে। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা প্রথমে বিকাশের ওইটাকে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার পরে তারা যখন বিকাশের থেকে টাকা নেওয়ার জন্য আসে, দেন আমরা তাদেরকে অ্যারেস্ট করি। পুলিশ জানায় রোববার সন্ধ্যায় নগরীর হাজারিগলি এলাকা থেকে সাধারণ বিমা কর্মকর্তা খোরশেদুল আলমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরবর্তীতে হালি শহরে একটি আস্তানায় আটকে রেখে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কতগুলো মেয়ে আছে ওইখানে, মেয়ের সাথে আমাকে কিছু আপত্তিকর পটুপটু ইয়া হয়েছে। আমাদের একাধিক টিম মাঠে কাজ করে এবং চক্রের 4 জন সদস্যকে আটক করে, ভিক্টিমকে উদ্ধার করে, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে। আটককৃতরাও স্বীকার করেছে 3 মাসে 3 জনকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের সত্যতা। কোনো অবৈধ কাজ করে তো ওখানে একজন আমাদের কলে বলে, তো ওরা উঠে ওখানে কুলং ব্যবস্থা পাওয়া গেলে এই ঘটনায় অপহৃত খোরশেদুল আলমের জামাতা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 21শে পদকপ্রাপ্ত গুণী অভিনয় শিল্পী ও নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। মাসুম আজিজের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা মাসুম আজিজ, সঙ্গে ছিল হার্টের সমস্যাও। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু ফেরানো গেল না। গুণী এ নাট্য ব্যক্তিত্বের প্রয়াণের খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজন, অভিনয়শিল্পী ও ভক্তরা। তার এই অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। যারা অর্থবিত্তের পিছনে কখনো ছোট না, সেই মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় তাহলে তাকে কে দেখবে? মঙ্গলবার সকাল 9টায় বনশ্রীতে প্রথম জানাজা শেষে বেলা 11টায় সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য মাসুম আজিজের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। গত 10-11 মাস ধরে যে যুদ্ধ করছি সেটার সাথে আসলে যে শুধু আমরা একা যুদ্ধ করছি তা না, আমাদের সাথে সবাই যুদ্ধ করেছে। 1952 সালে পাবনায় জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা। 1985 সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন তিনি। 2006 সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2022 সালে 21শে পদকে ভূষিত হন নাট্য ব্যক্তিত্ব মাসুম আজিজ। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেঙ্গুতে শিশু মৃত্যুর হার 35%, স্কুলের চারপাশে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র, মশার কামড়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা, নেই সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ। স্কুলের পিছনে অনেক বড় একটা জঙ্গলের মতো আসছে, তো ওইখানে বেশিরভাগ মশার কিছুই দেওয়া হয় না, বললে ওনারা স্প্রে করে দেয় কিন্তু তারপরে কতক্ষণ থাকে না মশা, কিন্তু অনেক কামড়ায় মশায়। বৈশ্বিক জ্বালানির সংকটে বাংলাদেশে আশা জাগাচ্ছে ব্রুনাই, সমঝোতাকে আশীর্বাদ বলছেন বিশেষজ্ঞরা, দ্রুত চুক্তিতে রূপ দেওয়ার পরামর্শ। এবং বাংলাদেশকে পরনির্ভরশীল করা আর বিদেশিদের কাছে হাত পাতায় ছিল বিএনপির নীতি, স্বনির্ভর করেছে আওয়ামী লীগ সরকার খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।